ভাস্কর্য নিয়ে আলেম ওলামাদের বিভ্রান্ত না হয়ে গণতন্ত্রের স্বার্থে জনগণের অধিকার আদায় সোচ্চার হবার আহ্বান জানিয়েছেন গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। জাতীয় প্রেস ক্লাবে মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপার আলোচনায় তিনি এ আহ্বান জানান। অ্যান্টিজেন পরীক্ষা নিয়েও কথা বলেন তিনি। আজকে আলেমগণ, আপনারা, অন্য বিতর্কে চলেন, সবাই মিলে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করি ও সংগ্রাম করি। এখানে রাজনৈতিক দল বিশ্ব বিএনপিকে আমি অনুরোধ করি, আপনারা বেরিয়ে আসেন, খালি বক্তৃতা দিয়ে বেরিয়ে লাভ নাই। আপনারা আজকে যে অ্যান্টিজেন আমদানি করেছেন সেটা সাউথ কোরিয়াতে তৈরি, তারা তো আমেরিকায় টেস্ট করেনি। এটা কি জনগণের বিরুদ্ধে ষড়যন্ত্র না? জনগণকে আর্থিকভাবে সর্বশান্ত বলতেন যে হয়তো ফ্রি, আপনারা অনেকে বলবেন ফ্রি, ফ্রি হলো ওরা কে মাংনা দিয়েছে? ওটা সরকারি অর্থে কেনা হয়েছে।